নমস্কার বন্ধুরা, আজকে আমি দারুণ টেস্টি ময়দা সুজি দিয়ে একটা রেসিপি বানিয়েছি। এই রেসিপিটা খেতে খুব ভালো হয়েছিল, আপনারাও বানিয়ে দেখবেন, খুব ভালো হবে। আর রেসিপিটা ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট করবেন, আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এই রেসিপিটা বানানো খুব সহজ, অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। প্রথমেই আমি একটা থালা নিয়ে নিয়েছি, এর মধ্যে পরিমাণ মতন ময়দা দিয়ে দিলাম। এবার একটু নুন দিয়ে দেবো, আর একটু চিনি দিয়ে দেবো, আর একটু সাদা তেল দিয়ে দেবো। প্রথমেই আমি নুন দিয়ে দিলাম, এবার একটু চিনি দিয়ে দিলাম, আর 2 চামচ মতন সাদা তেল দিয়ে দিলাম। এবার এটাকে হাত দিয়ে খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব। সবকিছু খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে, অল্প অল্প জল দিয়ে ময়দাটা মাখবো, মেখে একটা ডো তৈরি করে নেব। ডোটা তৈরি করা হয়ে গিয়েছে, এবার আমি ঢাকা চাপা দিয়ে 15 মিনিট মতন রেখে দেবো। তাহলে বন্ধুরা, 15 মিনিট পর ফিরে আসছি। আমি কয়েকটা কাজু বাদাম নিয়ে নিয়েছি, নোড়া দিয়ে এই কাজু বাদামগুলোকে থেতো করে নেব। একটা একটা কাজু বাদাম নেব, নিয়ে এইভাবে থেতো করে নেব, সবগুলো এইভাবে থেতো করে নেব। সব কাজু বাদামগুলো থেতো করা হয়ে গিয়েছে, এবার একটা প্লেটের মধ্যে আমি তুলে রাখবো। এবার কয়েকটা কিশমিশ ধুয়ে নিয়ে নিয়েছি, এবার কিশমিশগুলোকে আমি চাকু দিয়ে কেটে নেব। মধ্যিখান দিয়ে 2 টুকরো করলেই হবে, বেশি ছোট করব না। প্রত্যেকটা কিশমিশ আমি চাকু দিয়ে কেটে নেব, কেটে নিয়ে আপনাদের দেখাচ্ছি। কিশমিশটা কাটা হয়ে গিয়েছে, গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দেবো। এবার আমি ঘিটা গলে যাওয়ার জন্য অপেক্ষা করব। ঘিটা গলে গিয়েছে, এবার 1 কাপ মতন সুজি দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা এখন লোতে রেখেছি, আর কাজু বাদামগুলো দিয়ে দেবো, আর কিশমিশগুলো দিয়ে দেবো। সুজির সাথে সব কিছু খুব ভালো করে ভেজে নেবো। এবার গ্যাসের আঁচটা একটু মিডিয়ামে করে দেবো, দিয়ে সুজিটা ভেজে নেব, একটু লাল করে ভেজে নেব। সুজিটা একটু সময় নিয়ে লাল করে ভেজে নিতে হবে, আমার লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার যতটা সুজি ততটা চিনি দিয়ে দেবো, আমার কাছে চিনির রস ছিল, সেই রসটা দিয়ে দেবো। আপনারা চিনি দেবেন, যতটা সুজি দেবেন ততটা চিনি দেবেন, আর যদি কম মিষ্টি খান তাহলে কম চিনিও দিতে পারেন। আমি চিনির রস দিয়ে এই সুজিটা রান্না করে নেব। চিনির রসটা খুব ভালো করে নেড়ে চেড়ে সুজির সাথে মিশিয়ে নেব। এবার আমি অল্প অল্প জল দিয়ে সুজিটা রান্না করে নেব, একেবারে পুরো জলটা একবারে দিয়ে দেবো না, অল্প অল্প জল দেবো, একটু নাড়াচাড়া করব, একটু জলটা শুকিয়ে গেলে আবার একটু জল দেবো। এইভাবে আমি সুজিটা রান্না করে নেব, যাতে সুজিটা ঝুরঝুরে থাকে। সুজিটার মধ্যে 2 ছোট এলাচ থেতো করে আমি দিয়ে দেবো। সুজিটা ঝুরঝুরেভাবে রান্না হয়ে গিয়েছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। গ্যাসটা বন্ধ করে দিয়ে ঠান্ডা হওয়ার জন্য সুজিটা রেখে দেব। সুজিটা ঠান্ডা হয়ে গিয়েছে, এবার আমি মিক্সির মধ্যে দিয়ে দেব। এর মধ্যে আরও 3 চামচ মতন চিনি দিয়ে দিলাম, আর কয়েকটা পনিরের টুকরো এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে আমি পেস্টটা তৈরি করে নেব।
জল ছাড়া এই পেস্টটা খুব ভালো হবে না, তাই জন্য একটা মিল্কমেড নিয়ে নিয়েছি। এর মধ্যে 3-4 চামচ মতন আছে, আর একটু জল দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে গুলে নেব। গুলে নিয়ে মিক্সির জারের মধ্যে দিয়ে দেবো, তাহলে পেস্টটা খুব ভালো করে তৈরি হবে। এবার আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে চামচ দিয়ে নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি এটা পেস্টটা তৈরি করব। তলারগুলো একটু ওপরের দিকে তুলে দেব। চামচে করে খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে, নিয়ে তারপরে পেস্টটা তৈরি করতে হবে, তাহলে ভালো করে হবে। খুব ভালো করে পেস্টটা তৈরি করে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে ঢেলে নেব। একটা বাটির মধ্যে পেস্টটা নিয়ে নিয়েছি। এবার আমি একটা ছাঁকনিতে বিরিয়ানির চালটা নিয়ে নিয়েছি, এটা ধুয়ে ভালো করে 15 মিনিট জলে ভিজিয়ে রাখবো। আর একটা ফুটো ফুটো থালা নিয়েছি, এর মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে মাখিয়ে নিয়ে আমি রেখে দেবো। এবার আমি যে ময়দাটা মেখেছিলাম সেই ময়দাটা নিয়ে নিয়েছি, এটাকে আরও খুব ভালো করে একটু ঠেসে নেবো। ঠেসে নেওয়ার পর আমি লেচি করে নেব। চালগুলো 15 মিনিট ভেজার পর একটা ছাঁকনিতে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি, আর এখানে কোকো পাউডার দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব, চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটা এক পাশে রেখে দেব। এবার আমি ময়দাটা নিয়ে নিয়েছি, এবার লেচি করে নেব। লেচিগুলো খুব বড় করব না, একটু ছোট ছোট করে নিয়েছি। এবার লেচিটাকে একটু হাত দিয়ে গোল পাকিয়ে নিয়েছি। গোল পাকিয়ে নিয়ে এটাকে টেনে টেনে বড় করে নিচ্ছি। আপনারা বেলেও নিতে পারেন, আমার মনে হলো বেলার দরকার নেই, সেই জন্য এইভাবে আমি হাত দিয়ে টেনে বড় করে এটার মধ্যে পুর ভরে দিলাম। দিয়ে পুরটাকে একদম পুরো একদম চেপে দিচ্ছি, যাতে পুরটা না বেরিয়ে থাকে বাইরে থেকে। পুরো ভালো করে আমি মুড়ে নিয়েছি। মুড়ে নিয়ে এবার গোল পাকিয়ে নিচ্ছি। এবার এই লেচিটাকে খুব ভালো করে চাল মাখিয়ে নেব। চালটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। চালটাকে একটু ফুটিয়ে ফুটিয়ে দিচ্ছি, যাতে খাড়া হয়ে দাঁড়িয়ে থাকে, নাহলে তো এটা শুয়েই থাকবে, সেই জন্য একটুখানি ফুটিয়ে ফুটিয়ে দিচ্ছি। এইভাবে সবগুলো আমি তৈরি করে নেব। এইগুলো তৈরি করে আমি তেল মাখানো থালাটার মধ্যে রেখে দেব। সবগুলো তৈরি হয়ে গিয়েছে বন্ধুরা, দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এবার গ্যাসের মধ্যে আমি জল গরম বসিয়ে দেব। একটা পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে কিছুটা জল দিয়ে দিয়েছি। জলটা একটু গরম করতে বসিয়ে দিয়েছি, একটু হালকা গরম হয়েছে। এবার এই পাত্রটা এখানে বসিয়ে দিলাম, আর ঢাকা চাপা দিয়ে দেব। ঢাকনার ফুটো থাকলে ফুটোটা ভালো করে বন্ধ করে দিতে হবে। আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। জলটা যখন ফুটতে শুরু করবে তখন গ্যাসের আঁচটা লোতে করে দেব। লোতে করে দিয়ে এটা আমি 10 মিনিট রেখে দেব। 10-15 মিনিটের মধ্যেই এটা সেদ্ধ হয়ে যাবে। এটা সেদ্ধ হয়ে গিয়েছে, ঢাকনাটা খুলে দিয়েছি। এবার ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দেব। বন্ধুরা, এই রেসিপিটা খুব ভালো হয়েছিল, আপনারাও বানিয়ে দেখবেন, আপনাদেরও খুব ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দেবেন। ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। পুরো রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।